আচ্ছা তো ভাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর বারাসাত কালীপুজোর 11 নম্বর পর্ব নিয়ে। ওখানে কুকুরের ডাক হচ্ছে, তার কারণ অচেনা ব্যক্তি, আমি ঢুকেছি, ওই জন্য একটুকুনু ভোগ হচ্ছে, কিছু মনে করো না। তো এই হচ্ছে 11 নম্বর পর্ব চালু হচ্ছে। তো বাকি 10টা পুজো মণ্ডপ যদি তোমরা না দেখে থাকো, তাহলে কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকপ্রদ আপডেট কিন্তু পেয়ে যাবে। আর পুজোর সময় কিন্তু অবশ্যই আসছি, যে পুজো মণ্ডপগুলো দেখালাম সেগুলো কিন্তু আবার কিন্তু কভার করতে আসবো। 10ম পর্ব কিন্তু এখানে শেষ করলাম, আর মানে আগুন সঙ্গের পুজো। এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি বেরিয়ে পড়ছি আবার মেন রোডের ওপরে, মানে আবার কিন্তু টাকি রোডের ওপর উঠে যাচ্ছি। মুখটা দেখালাম না, মুখটা দেখিয়ে দিয়েছি। তো 11 নম্বর পুজো মণ্ডপ কিন্তু আমাদের আবার কিন্তু চাপেডালি মোড়ে যেতে হবে। এখানটা এসে কিন্তু চারখানা পুজো মণ্ডপ কিন্তু দেখিয়ে দিলাম। লাস্ট পুজো মণ্ডপ কিন্তু এই আদিযোগী যে এবছর হচ্ছে, এবছর কিন্তু দারুণ চমক কিন্তু এবছর নিয়ে আসছে কিন্তু আগুয়ান সঙ্গ, ঠিক আছে। তো এই হচ্ছে মেন রোডের উপর উঠছি, আর এই হচ্ছে বারাসাত স্কুল, এইও পুরো বারাসাত স্কুল, তার উল্টো দিকেই কিন্তু আদিযোগী। এখান থেকে আর বাদিক যাবে না, এবার ডান দিকে সোজা যেখান থেকে এসেছিলে চাপাডালি মোড় থেকে, সেই চাপাডালি মোড় অব্দি কিন্তু আবার তোমাদের যেতে হবে। যদি টোটো ফোটো পাও, অসুবিধা হয়, টোটো ধরে একেবারে চাপাডালি মোড়ে যেতে পারো। আমি হেঁটে যাচ্ছি, যদি এতটা দূরে এসেছো আবার যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আগুয়ান সঙ্গের পুজো দেখে কিন্তু একটা টোটো ফোটো পেলে উঠে কিন্তু একেবারে চাপাডালি মোড়ে চলে যেতে পারো। তো ওইখান থেকে তোমাদের তাহলে টাইমটা সেভ হবে, ঠিক আছে। কারণ এতটা রাস্তা যদি এখান থেকে আবার তোমাদের যে 3-4টে প্যান্ডেল ফেলে আমরা যেখানে এলাম চাপাডালি মোড় অব্দি, মিনিমাম তো 10-15 মিনিট তো রাস্তা হবেই, অসুবিধা হলে এখান থেকে টোটো ধরে নিতে পারো। আচ্ছা, 11 নম্বর পার্ক করতে কিন্তু আবার আমি ব্যাকে ফিরছি। ওখানে কিন্তু পূর্ব বারাসাত স্কুল থেকে কিন্তু আবার আমি পিছনের দিকে আসছি এবং সোজা যাবো কিন্তু আবার চাপাডালি মোড়ে। চাপাডালি মোড় থেকে কিন্তু টাকি রোডে ঢুকে কিন্তু তোমাদের 4টে পুজো মণ্ডপ দেখিয়েছিলাম, যেটা হচ্ছে বিদ্রোহী, শতদল, বালকবৃন্দ আর আগুয়ান সঙ্গ। 4টে পুজো কিন্তু এখানে দেখিয়ে দিলাম, দেখিয়ে কিন্তু আবার ব্যাকে কিন্তু আবার চাপাডালি মোড়ে আসছি। ওখান থেকে কিন্তু যে মানে 11 নম্বর পুজো মণ্ডপ এবং শেষ পুজো মণ্ডপ আজকের প্রিপারেশনের, মানে বারাসাত কালী পুজোর প্রিপারেশনের শেষ পুজো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। চাপাডালি মোড়ের সামনে গিয়ে কথা হচ্ছে। তো চাপাডালি মোড়ে পৌঁছে গেলাম, এখানে গান চলছিল বলে তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলি। তো আমরা কিন্তু ডান দিকে সোজা গিয়ে কিন্তু দেখো দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু 4টে কিন্তু পুজো মণ্ডপ দেখেছি। এবার আমরা কিন্তু বাঁদিকে যাবো, যেখানে বনগা রোডের দিকে, এখানে কিন্তু শেষ আমাদের 11 নম্বর পুজো মণ্ডপ। তো স্মার্ট বাজারটাকে ক্রস করে লাইটিং ধরে কিছুটা গেলেই কিন্তু আমাদের 11 নম্বর পুজো মণ্ডপ পৌঁছে যাবো। তো 11 নম্বর পুজো মণ্ডপে চলে এসেছি, এই বছর লাস্ট পুজো মণ্ডপ আর কিন্তু হবে না এবছর। কিন্তু মৎস্য আরদে কিন্তু দারুণ চমক, সেটা হচ্ছে ডিজনিল্যান্ড শ্রীভূমি। শ্রীভূমির পরে কিন্তু আবার কিন্তু এখানে চলে এসেছি মৎস্য আরদের পুজো, এবছরে ডিজনিল্যান্ড করছে। তো শ্রীভূমির পরে কিন্তু আবার কালী পুজোতেও কিন্তু দেখা যাবে। এই হচ্ছে মৎস্য আরদের কিন্তু পুজো কমিটি, এই যে দেখতে পাচ্ছ আমাদের 11 নম্বর পুজো মণ্ডপ। তো এই দেখো কালী পুজো লেখা রয়েছে, দীপাবলি উৎসব, বারাসাত মৎস্য আরদগার কল্যাণ সমিতি। এবছরের চমক হচ্ছে এই যে ডিজনিল্যান্ড, অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তৈরি করছে, দেখতে পাচ্ছ দারুণ কিন্তু সাজানো হয়েছে। তো এটাই হচ্ছে শেষ। তো বনগা রোডের মধ্যে যেটা তোমাদের দেখালাম, ওখানে গান চলছিল বলে ভয়েসে বললাম, বনগা রোডে ঢুকলেই কিন্তু এই মৎস্য আরদের পুজোটা কিন্তু তোমরা দেখতে পারবে, টাকি রোডে গেলে কিন্তু 4টে পুজো পাবে। তো চলো ভয়েসে কথা বলি। আচ্ছা, ওখানে গান শুরু হয়ে গেছিলো বলেই আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলছি। পুজোর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এখন ভেতরে ঢুকবো, ভেতরে জায়গাটা কতটা কি সুন্দর সাজানো হয়েছে দেখি, ঠিক আছে। ওপারে লাইটটা পুরো ফোকাসটা ফেলছে বলে পুজো মণ্ডপটা কিন্তু আরও বেশি আলোকিত লাগছে। ভেতরের পোর্শনটা দেখো কত দারুণ সাজানো হয়েছে, মানে তোমাদের বারাসাতের শেষ চমক এটা। কিন্তু পুজোর সময় আসলেও যত ঠাকুর দেখাই এটা কিন্তু শেষ চমক থাকবে, যে এই মৎস্য আরদের ডিজনিল্যান্ড, এটা দেখেই কিন্তু আমার পুজো এন্ড হবে। পুজোর সময় আসলে এটাই এন্ড হবে, হয়তো সংখ্যাটা বেশি থাকবে, এটা 11 নম্বর পুজোর দেখাচ্ছি প্রিপারেশনে। পুজোর সময় আসলে হয়তো আরও বেশি থাকবে, কয়েকটা বেশি থাকবে, কিন্তু এটাই শেষ পুজো থাকবে। কারণ এখান থেকে স্টেশনটা কাছে, সেটা কীভাবে যাওয়া যাবে তোমাদেরকে বলে দিচ্ছি। তো মাঝে মাঝে গান হচ্ছে, তখন আমি একটু স্টপ করে দিচ্ছি। ভেতরের শ্বাস মানে দারুণ কিন্তু ভেতরটা সাজানো হয়েছে, এখানটা পুজো মণ্ডপে এখানে মাতৃপ্রতিমা রাখা হবে, মানে দারুণ। আর বাইরে থেকে কিন্তু ডিজনিল্যান্ড, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে দাদারা এখন বাজে প্রায় 8-9টা বাজতে যায়, দাদারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা পুজো মণ্ডপে কারিগরেরা কনস্ট্যান্ট দিন রাত কাজ করে করে এরকম পুজো মণ্ডপগুলো তৈরি করছে। এই জন্যই কিন্তু বারবার একই কথাই বলছি, প্রত্যেকটা পুজো মণ্ডপের কারিগরদের কিন্তু অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর পুজো মণ্ডপ তৈরি করে। দেখেছো নিচ থেকে কিন্তু ভেতর থেকে উঠে উঠে কিন্তু কাজকর্ম সেই চলছে।
চলো এবার তোমাদেরকে একটু বাইরে দেখাই, কেন মেইন রোড ওপারে গিয়ে তোমাদের দেখাতে হবে, গাড়ি যাচ্ছে বুঝতে পারছো, ওপার দিয়ে তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে। প্রতি বছর কিন্তু আমি দু বছর ধরে বারাসাতে আসছি, এই মৎস্য আরাধের পুজো কিন্তু আমি দেখেই কিন্তু স্টেশনের দিকে যাই, স্টেশনে এখান থেকে স্টেশন কাছে, তাই জন্য কিন্তু এই পুজোটা কিন্তু সবার শেষে রাখবো। 11 নম্বর পুজো আজকে চলছে প্রিপারেশনে, পুজোর সময় কিন্তু আরও সংখ্যাটা বাড়বে, মাঝে মাঝে গান চলছে, একটু স্টপ আছে। এই হচ্ছে পোর্শনটা ডিজনিল্যান্ডের, শ্রীভূমিতে ডিজনিল্যান্ড করেছিল, ওটা তো বড় বাজেটের পুজো, কিন্তু এইখানে বারাসাতের বুকে দাঁড়িয়ে এরকম মেন রোডের ওপরে শ্রীভূমি মানে ডিজনিল্যান্ড করা কিন্তু অনেক চারটিখানি ব্যাপার নয়, কিন্তু এরকম একটা মেন রোডের ওপর তৈরি করা। আর মৎস্য আরাধের কিন্তু পুজো কিন্তু খুব বিখ্যাত, আর দারুণ কিন্তু পুজো মণ্ডপের প্রতিমা, এবং কিন্তু পুজো মণ্ডপের চমক থাকে, ডিজনিল্যান্ড করে দিয়েছে প্যারিসের, ভাবা যায় মৎস্য আরাধের এরকম মেন রোডের ওপরে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এইগুলো তৈরি করছে, আরও কাজ বাকি আছে, এখানে দাদারা ছিল, বললে এক মাস হচ্ছে কাজ চলছে, এক মাসের মধ্যে কিন্তু এরকম তৈরি হয়েছে, 10 তারিখের কাছাকাছি উদ্বোধন হবে, আর 25 থেকে 30 জন লোক কিন্তু দিনের পর দিন কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। তো আবার গান শুরু হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের ভয়েসের মাধ্যমে বলি, ওপরের চূড়াগুলো মোটামুটি কিন্তু লাগানো বাকি আছে, ওই চূড়াগুলো যখন লাগানো হবে তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে কিন্তু। আচ্ছা, ভেতরে যে মাঝে মাঝে গান চলছে স্টপ করতে হচ্ছে, ভেতরে যে এই অংশগুলো যে রাখা ছিল সেগুলো এনে এনে এখানে রাখা হয়েছে, এখানে দেখো প্রিন্সেস ট্র্যাপের মতো করে কিন্তু এইগুলো এই জায়গাগুলো করা হয়েছে, ভেতরে কিন্তু সাদার এই এই পোর্শনগুলো কিন্তু ভেতরে করা হচ্ছে, ওপরে মুখ গিয়ে লাগানো হয়েছে, আর এই যে চূড়াগুলো কিন্তু ওপরে কিন্তু বসানো হয়েছে, এখনও ওপরের চূড়াগুলো এখনও বসানো বাকি আছে, মানে এরকম। এটা হচ্ছে বনগা রোড, ওইটা ছিল টাকি রোডের ওপরে পুজো দেখিয়েছিলাম, এটা হচ্ছে বনগা রোডের ওপরে কিন্তু এই ব্যবসায়ী কমিটি, কিন্তু ওই মৎস্য আরাধের ব্যবসায়ী কমিটির কিন্তু এই বছরের চমক প্যারিসের ডিজনিল্যান্ড, মানে ভাবা যায়, মানে এইটাই হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য এক্সিকিউটিভ, এই যে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং বারাসাত ডিভিশন, এরই পাশে কিন্তু মৎস্য আরাধের এই পুজো, এই পুজোটাই কিন্তু আজকের জন্য এন্ড, এবং পুজোর সময় কিন্তু এটাই এন্ড হবে, কারণ এখান থেকে এবার পিছনে আবার চাপাটালি মোড়ের দিকে কিছুটা গেলে কিন্তু স্টেশনের রাস্তাটা দেখিয়ে দেবো, এখান থেকে স্টেশনে আরামসে তোমরা স্টেশনে ট্রেন ধরে বাড়ি চলে যেতে পারো। আচ্ছা, তোমাদেরকে সমস্ত ইনফরমেশান জানিয়ে দিলাম, এবং চলো তোমাদেরকে আমি স্টেশনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে আবার কিন্তু রিটার্ন চাপাটালি মোড়ের দিকে আসতে হবে, হিন্দুয়ার স্টুডিও দেখতে পাচ্ছ, তার উল্টো দিকেই দেখবে বাসস্ট্যান্ডটা দেখতে পারবে, বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ডের ভেতর থেকেই যাওয়া যায় কিন্তু স্টেশন রোডে, তো ওইখান থেকে 10 মিনিটের হাঁটা পথে স্টেশন যাওয়া যায়। আচ্ছা, ওই যে রাস্তাটা দেখালাম বাসস্ট্যান্ডের কাছ থেকে পুরো সোজা হাঁটতে যাবে, কোনো দিকে বাঁকবে না, কাউকে জিজ্ঞেস করবে যে বারাসাত স্টেশন কীভাবে যাবো, বলে দেবে 10 মিনিট মতো হাঁটলেই কিন্তু বারাসাত স্টেশন পৌঁছে যাবে। তো আমি এখন বারাসাত স্টেশনেই যাচ্ছি, তারপরে তোমাদেরকে যাব বলছি। তো বাসস্ট্যান্ড থেকে সোজা আসবে, সোজা আসার পরে দেখবে ইউকো ব্যাংক, আর এখানে দেখতে পাচ্ছ আনন্দময়ী একটা মিষ্টির দোকান আছে, তার উল্টো দিকে ডান দিকে ঢুকলে কিন্তু স্টেশনে পৌঁছে যাবে, তারপর তো আরামসে তোমরা ট্রেন ধরে বাড়ি চলে যেতে পারবে। তো ওই ডান দিকে নিয়ে সোজা বাজারের মধ্যে থেকে সোজা গেলেই কিন্তু বারাসাত স্টেশনে তোমরা পৌঁছে যাবে। তো আশা করি তোমাদেরকে ভালো করে প্রিপারেশান ভিডিওটা দেখাতে পারলাম, টোটাল 11খানা কিন্তু পুজো মণ্ডপ দেখেছি, পুজোর সময় আসছি 11 তারিখে, সমস্ত পুজো মণ্ডপগুলো দেখাবো, 11টা তো দেখাবোই, এছাড়া আরও পুজো মণ্ডপগুলোও দেখাবো। বারাসাত স্টেশনে নেবে কীভাবে, সমস্ত পুজো মণ্ডপ দেখে আবার বারাসাত স্টেশনেই ফিরে আসবে, তার কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি। তো তোমরা কিন্তু যারা যারা নতুন দেখছো তাদেরকে বলবো আগের আমার পুরোপুরি 10খানা ভিডিও দেখে নিতে পারো, তাহলে পুরো বারাসাতে কালী পুজো ভালো করেই তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে। তো এত অবধি ভিডিও ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথাবার্তা বলছি না, রাত্রির হয়ে গেছে, বাড়ি ফিরি, পরবর্তীকালে আমি বারাসাতে এসে আরেকবার তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো, ততক্ষণ অবধি টাটা।